হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। সকলকে আমার ইউটিউব চ্যানেল পিঙ্কুজ ফিল্মবক্সে স্বাগতম। যারা যারা চ্যানেলে নতুন তাদের সকলকে আরও একবার ওয়েলকাম, আর যারা চ্যানেলে এতদিন ধরে রয়েছে তাদের সকলকে ধন্যবাদ। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে WR-800 পারচেস করেছিলাম, আমি তার আনবক্সিং করেছিলাম। তো আমি বলেছিলাম যে এর কিছু রেকর্ডিং আমি করে শোনাবো। তো শুধু এই রেকর্ডিং শোনাবো না, এখনকার দিনে সব থেকে ভালো সফটওয়্যার অডিও রেকর্ডিংয়ের জন্য অডাসিটি, অডাসিটির পুরো যাবতীয় কী করে অডিও রেকর্ডিং করতে হয়, কী করে অডিও কাট করতে হয়, কী করে অডিও কপি পেস্ট এগুলো করতে হয়, কী করে একটা ভালো সাউন্ড তৈরি করা যায়, তার পুরোপুরি আমি একটা বাংলা টিউটোরিয়াল করছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর স্কিপ করে দেখো না, তাহলে হয়তো কিছু বুঝতে পারবে না। চলো তাহলে শুরু করে দিই আজকের ভিডিওটা। তো বন্ধুরা, প্রথমে মাইক্রোফোনের যে পিনটা সেটা কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। তো সেটা কানেক্ট হয়েছে কি না সেটা কী করে চেক করব। প্রথমে আমাকে সাউন্ড অপশনে গিয়ে রাইট ক্লিক করতে হবে মাউসের, দেন সাউন্ড, সাউন্ডের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, রেকর্ডিংয়ে প্রেস করব। এই মাইক্রোফোনের যে সিম্বলটা রয়েছে এইখানে যে ভয়েস লেভেলটা দেখতে পাচ্ছেন যে আপডাউন হচ্ছে, তার মানে আমার যে মাইক্রোফোনটা আমি কম্পিউটারের সাথে যুক্ত করেছি সেটা কানেক্টেড হয়েছে, ঠিক আছে। তো এরপর এখানে আমি ক্লিক করব ডবল লিসেন। আমি যদি রেকর্ডিং করার পাশাপাশি আমি সেই সাউন্ডটা যেটা রেকর্ডিং করছি সেটা যদি আমি হেডফোনে শুনতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে, আর না হলে এটাকে বক্সটাকে কেটে দিতে হবে। তো আমি এটা শুনতে চাই, এই কারণে এটা ক্লিক করাই থাক। লেভেল, মাইক্রোফোনের সাউন্ডটা কতটা আপনি দেবেন রেকর্ডিং করবেন সেখানে, আমার এখানে 100% করা রয়েছে। যদি এটা 100% করার পরেও যদি আমার সাউন্ডটা মনে হয় যে সাউন্ডটা কম আসছে তাহলে এটাকে আমি বাড়িয়ে নিতে পারি। দেখে এটা বাড়িয়ে দেব, এই ডিবিটা বাড়িয়ে দেওয়া মানে আমার যে ভয়েসটা আমি মাইক্রোফোনে রেকর্ডিং করছি তার থেকে বেশি রেকর্ডিং হবে। তো আমার এটা দরকার নেই, এটা আমি 10% করে দিই। এবার বুঝতে পারছেন যে এই ডিবি এটা যে রয়েছে মাইক্রোফোন বুস্ট, বুস্টিংয়ের মাধ্যমে আমি সাউন্ডটাকে বাড়িয়ে নিতে পারবো। তো যেরকম ছিল সেরকমই করে দিই, ওকে। এবার আসবো অডাসিটি। অডিও রেকর্ডিংয়ের জন্য এখনকার দিনে সব থেকে ভালো সফটওয়্যার, এটা একটা ফ্রি সফটওয়্যার, এটা গুগলে গিয়ে সার্চ করলে পাবেন, অথবা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে গিয়ে আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। প্রথমে কিছু একটা রেকর্ডিং করি। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম, পিঙ্কুজ ফিল্মবক্সে স্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি এটা রেকর্ডিং করেছি, প্রথমে শুনে নিই এটা কি আসছে। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম, পিঙ্কুজ ফিল্মবক্সে। তো বুঝতে পারছেন এটা রেকর্ডিং করার পর এরকম একটা সাউন্ড আসছে। তো আমার এটা তো ভয়েসের গ্রাফ, কিন্তু এগুলো কি এখান থেকে যেটা রয়েছে এটা এখান থেকে ধরুন, এটা এটা নয়েজ, নয়েজটা আমাকে কাটাতে হবে সবার আগে। তো আমার এখানে মাউসটা ক্লিক করতে, মাউসটা ক্লিক করে লেফট ক্লিক করে ধরে রাখতে হবে, টেনে দিলাম। প্রথমে এই নয়েজটাকে সিলেক্ট করতে হবে, এর জন্য এফেক্ট অপশানে গিয়ে নয়েজ রিডাকশন, দেন গেট নয়েজ ক্লিক করলাম। ক্লিক করা হয়ে যাওয়ার পর আমাকে পুরো অডিওটা এবার রেকর্ডিং সিলেক্ট করতে হবে। আমি কন্ট্রোল এ যদি আমি প্রেস করি কীবোর্ডে গিয়ে তাহলে কিন্তু পুরোটা সিলেক্ট হবে, অথবা আমি যে মাউসটা নিয়ে এখানে থেকে টেনে দিই তাহলে কিন্তু এইভাবে সিলেক্ট করা যাবে। এবার ফের আমাকে সিলেক্ট করার পর এফেক্টে গিয়ে রিপিট নয়েজ রিডাকশন, আমার সাউন্ডটা যেটা করেছিল সেটা নয়েজটা রিমুভ হয়ে গেছে, দেখুন। হ্যালো বন্ধুরা, এই নয়েজ রিডাকশনটা আমি অন্যভাবে করতে পারি, এফেক্টে গিয়ে নয়েজ রিডাকশন, দেন এখান থেকে যদি আমি ওকে করি, যেহেতু আমাকে গেটে করতে হবে না, আমি তো যে নয়েজটা দরকার ছিল সেটা নিয়ে নিয়েছি, এখানে শুধু ওকে করলেই হয়ে যাবে, দেখুন অটোমেটিক্যালি হয়ে গেল। অথবা আমি যদি কিবোর্ডে কন্ট্রোল প্লাস আর প্রেস করি তাহলে কিন্তু সেম উপায়ে কিন্তু সাউন্ডটা নয়েজটা কিন্তু কেটে গেল। তো সাউন্ডটা আমার নয়েজ রিডাকশন হয়ে গেছে, এবার আমি শুনে দেখি কী আসলো সাউন্ডটা। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু, সকলকে আমার ইউটিউব। তো নয়েজটা কেটে গেছে, বুঝতেই পারছেন
এখান থেকে কিছুটা ডিলিট করে দিই, যেভাবে সিলেক্ট করতে হবে সেভাবে সিলেক্ট করবেন। ডিলিট করার জন্য কিবোর্ডের ডিলিট অপশানে গিয়ে ক্লিক প্রেস করলে হবে, অথবা সিলেক্ট করার পর কেচি যে অপশানটা রয়েছে এখানে কেচিটা এখানে গিয়ে মানে সিলেক্ট করলেও হয়ে যাবে। তো কেটে গেল। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। এবার মিডিলে যে গ্যাপগুলো রয়েছে সেটা কী করে কাটবো? হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। গ্যাপগুলোকে আমি এইভাবে সেম উপায় যেভাবে ডিলিট করে হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। সকলকে আমার এখানটা বড় গ্যাপ হয়ে গেছে, এটা ডিলিট করব। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম, পিঙ্কুজ ফিল্মওয়ার্কসে স্বাগতম। ইমিডিয়েটলি গ্যাপগুলো আস্তে করে ডিলিট করে দেবো, যতটা গ্যাপ কম করা যায়। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম, পিঙ্কুজ ফিল্ম গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে কিছুটা ডিলিট করব। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। সকলকে আমার হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম, পিঙ্কুজ ফিল্মওয়ার্কসে স্বাগতম। তো বন্ধুরা এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি সাউন্ডটা যেটা করলাম সেটা এডিট করলাম। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম, পিঙ্কু। তো এটা হয়ে যাওয়ার পর আমি এখান থেকে কিছু একটা সাউন্ড, ধরুন এই সাউন্ডটা যেটা রয়েছে এটাকে আমি কোনো জায়গায় নিয়ে আসবো। পিঙ্কুজ ফিল্মওয়ার্কসে স্বাগতম, পিঙ্কুজ ফিল্মওয়ার্কসে স্বাগতম। তো এই সাউন্ডটাকে আমি এখানে কোথাও নিয়ে আসতে চাই, তো এটাকে আমি কী করবো, কন্ট্রোল প্লাস সি কিবোর্ডে, এখানে যদি আমি নিয়ে আসতে চাই এখানে কার্সারটা নিয়ে এসে কন্ট্রোল প্লাস ভি হয়ে গেল। চালিয়ে দেখি, পিঙ্কুজ ফিল্মওয়ার্কসে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম, পিঙ্কুজ ফিল্মওয়ার্কস। এটাকে একবার টেনে দিই, আমি পিঙ্কুজ ফিল্মওয়ার্কসে স্বাগতম। হ্যালো বন্ধুরা, পিঙ্কুজ ফিল্মওয়ার্কসে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম, পিঙ্কুজ ফিল্মওয়ার্কসে স্বাগতম। সাউন্ড যেটা ছিল সেটা আমি এখানে চলে এসেছি, পেছনে যে সাউন্ডটা রয়েছে সেটা ডিলিট করে দিই। পিঙ্কুজ পিঙ্কুজ ফিল্মওয়ার্কসে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা এরপর আমি এর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আসি। ফাইলে গিয়ে আপনাকে ইম্পোর্টে যেতে হবে, ইম্পোর্টে যাওয়ার পর অডিও যে কোনো একটা সাউন্ড নিয়ে আসি অর ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নিলাম, তো এরকম আসবে, যখন এরকম আসবে প্রথম দিকটা ডিলিট করে দিচ্ছি। চালিয়ে দেখি কীরকম আসছে। পিঙ্কুজ ফিল্মওয়ার্কসে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। তোমাদের এই সাউন্ডটা একটু বেশি লাগছে, প্রথমে সিলেক্ট করে নেবে, এটা একটু ডিবিটা কমিয়ে দেবো 10। পিঙ্কুজ ফিল্মওয়ার্কসে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে সাউন্ডটা রেকর্ডিং হয়ে গেল। তো আমার এই বাদ বাকি এখান থেকে এতটা দরকার নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিকে যা আছে দরকার নেই। তো আমি সাউন্ডটা কাটবো, কী করে কাটবো, যেখানে আমার কাটার দরকার সেখানে কার্সারটা নিয়ে এসেছি, দেখো এখানে নিয়ে এসেছি। এবার এডিট অপশানে গিয়ে ক্লিপ বাউন্ডারি স্প্লিট, যদি স্প্লিট করি তাহলে কিন্তু অটোমেটিক কেটে যাবে, এটা এখনই বুঝতে পারবে। এটা এই মিউজিকটা থেকে এটা আলাদা হয়ে গেল, ঠিক আছে। এবার
যেটা আমি ম্যানুয়ালি করলাম, ম্যানুয়ালি যেটা করলাম সেটা কিন্তু কিবোর্ডে যদি আমি কন্ট্রোল প্লাস আই করি তাহলে কিন্তু সাউন্ডটা একইভাবে কেটে গেল। দেখতে পাচ্ছ, তোমার এতটা আমার দরকার নেই, বাদ বাকিটা আমি সিলেক্ট করে ডিলিট করে দেব। তো আমি বাদ বাকিটা ডিলিট করে দিলাম। এবার সাউন্ডটা দেখি। পিঙ্কু ফিল্মওয়ার্কসে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তুমি দেখতে পারলে আমরা কি সুন্দর করে একটা সাউন্ডকে কেটে ওটাকে কপি পেস্ট করে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কি সুন্দরভাবে একটা সাউন্ড তৈরি করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো অডিও রেকর্ডিং করে তোমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কিন্তু সাউন্ডটা এডিট করতে পারো। তো বন্ধুরা, এরপরে আমরা দেখব কী করে অডিওটা হয়ে যাওয়ার পর এক্সপোর্ট করতে হবে। ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট করার পর আপনি কোন ফরম্যাটে করতে চাইছেন এটা নাম দিই, মাই ভয়েস, সেভ, ওকে। তো এটা মানে খুব সম্ভবত এক্সপোর্ট হয়ে গেছে, এক্সপোর্টটা আমি দেখে নিই এক্সপোর্ট হয়েছে কিনা। কম্পিউটার মিউজিক মাই ভয়েস, মাই ভয়েস, পিঙ্কুজ ফিল্মওয়ার্কসে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু, বন্ধুরা দেখতে পারলে আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি যে রেকর্ডিংটা করলাম সেটাকে সুন্দরভাবে এডিট করে কি করে সুন্দরভাবে ডিজাইন করা যায়। তো বন্ধুরা, অডাসিটির ব্যাপারে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি আমার যদি সম্ভব হয় আমি অবশ্যই ভিডিও আপলোড করব, এর ব্যাপারে আরও ডিটেলসে দেবো। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের সোজা সোজা টপিক নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর নতুন নতুন প্রেজেন্টেশন এইভাবে তোমাদের কাছে তুলে ধরার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, আর খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে দেখা হচ্ছে। ধন্যবাদ। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ।